প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। 2036 পর্যন্ত ক্ষমতায় থাকতে চান কেন, জানালেন পুতিন। ভারতের 149 মিটার ভেতরে ঢুকেছে চীন, বানাচ্ছে স্থায়ী স্থাপনা। চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে, ট্রাম্প। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। 2036 পর্যন্ত ক্ষমতায় থাকতে চান কেন, জানালেন পুতিন। আরও 16 বছর ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধনে গণভোটের আয়োজন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই গণভোটে ভূমিধ্বস বিজয় হয়েছে এই দৌর্দণ্ড প্রতাপশালী শাসকের, ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা নেই, তথা 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার মনোবাসনা পূরণ হচ্ছে পুতিনের। পুতিনের এই পদক্ষেপে রাশিয়ার একনায়কতন্ত্র কায়েম হচ্ছে বলে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে। তবে এসব সমালোচনা গায়ে মাখতে নারাজ সাবেক কেজিবি পুতিন। কেন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান তার কোনো ব্যাখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বলেছেন, তার দেশের সোভিয়েত ইউনিয়ন আমলে সংবিধান ছিল ধীর গতির মাইন, যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। কাজেই সাবেক সোভিয়েত ইউনিয়নের দুঃখজনক পরিণতি রোধ করতে সংবিধান সংশোধন করা হয়েছে, তথা রাশিয়ার সার্বভৌমত্ব ধরে রাখা, সমৃদ্ধির লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত। তিনি রাশিয়ার সরকারি চ্যানেল ওয়ানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রতি ইঙ্গিত করে এইসব কথা বলেন। পুতিন বলেন যে সংবিধান বিশেষ একটি শ্রেণীকে তাদের নিজেদের ও কমিউনিস্টদের ভাগ্যকে গোটা জাতির ভাগ্যের সঙ্গে জুড়ে দেওয়ার অনুমতি দেয়, তা বিলম্বিত মাইন ছাড়া আর কিছুই নয়। পুতিন বলেন, কাজেই এই মাইনের বিস্ফোরণ থেকে দেশকে রক্ষা করার জন্য সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো উপায় ছিল না। গত সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে সংবিধান সংশোধনের পক্ষে শতকরা 77 ভাগ ভোট পড়ে। সমালোচকরা বলেছেন, ভ্লাদিমির পুতিন এই সংশোধনের মাধ্যমে মূলত আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করেছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টিকে মোটেও তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে দেখতে নারাজ। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, 1977 সালের সংবিধানে সরকারের সব কাজ কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই পার্টির হাত থেকে অন্য কারো কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো সুযোগ রাখা হয়নি। এ কারণে কমিউনিস্টরা তাদের ভাগ্যকে জাতির ভাগ্যের সঙ্গে জুড়ে দিতে পেরেছিল। ভ্লাদিমির পুতিন এই নিয়ে 4 মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। প্রথম 2 মেয়াদে 8 বছর ক্ষমতায় ছিলেন তিনি। 2012 সালের নির্বাচনে জয়ী হয়ে সংবিধান সংশোধন করে পার্লামেন্টের মেয়াদ 6 বছর করেন। 2024 সালে তার চতুর্থ দফার মেয়াদ শেষ হবে। মাঝে যে 4 বছর তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন না, সে সময়ে তিনি ছিলেন ক্ষমতার খুব কাছাকাছি। সাংবিধানিক বাধ্যবাধকতা বজায় রাখতে বিশ্বস্ত ও অনুগত একজনকে প্রেসিডেন্ট করে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন 4 বছর। পরে আবারও প্রেসিডেন্ট পদে লড়ে ক্ষমতায় আসেন। দীর্ঘ এই শাসনকালে সাবেক কেজিবি প্রধান নিজেকে রাশিয়ার একজন শক্তিশালী শাসকে পরিণত করেছেন, এতেও ক্ষান্ত হননি তিনি। আরও ক্ষমতায় থাকার ইচ্ছা তার, এ কারণেই এই গণভোট। রাশিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী এক ব্যক্তি একটানা 2 বারের বেশি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2000 সাল থেকে 2 মেয়াদে 4 বছর করে মোট 8 বছর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করতে তিনি নিজের অনুগত রাজনীতিবিদ দিমিত্রি মেদভেদকে প্রেসিডেন্ট প্রার্থী করে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। 2012 সালে মেদভেদের মেয়াদ শেষ হলে পুতিন আবার প্রেসিডেন্টের চেয়ারে বসেন। ক্ষমতার মেয়াদ দীর্ঘ করতে প্রেসিডেন্টের মেয়াদ 4 বছরের জায়গায় 6 বছর করেন পুতিন। 2024 সালে প্রেসিডেন্ট হিসেবে টানা 2 বছরের মেয়াদে দায়িত্ব পালন শেষে হবে ভ্লাদিমির পুতিনের। গণভোটে জয়ী হওয়ার ফলে 2036 সাল পর্যন্ত নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারছেন সাবেক কেজিবি প্রধান। ভারতের 149 মিটার ভেতরে ঢুকেছে চীন, বানাচ্ছে স্থায়ী স্থাপনা।
একের পর এক পাহাড় কেটে রাস্তা, নদীর ওপরে কালভার্ট, অন্তত 16টি সেনা ছাউনির ছবি আগেই ধরা পড়েছিল উপগ্রহ চিত্রে। ভারত চীন সেনা কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠকের পরেও গলওয়ান উপত্যকা থেকে তাদের পরিকাঠামো সরিয়ে নেওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না চীন। বরং ভারতীয় সেনা সূত্রের খবর, চীন নির্মাণ কাজ বাড়িয়ে চলেছে। এখন গলওয়ান নদীর তীরে অন্তত 19টি শিবির তৈরি করেছে তারা। পিচের রাস্তাও তৈরি করা হয়েছে। গলওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে চীনা সেনার তাঁবু তৈরি নিয়েই সংঘর্ষ হয়েছিল ভারতের সেনাদের সঙ্গে। তারও ওই এলাকাসহ গলওয়ানে তাঁবু রাস্তা তৈরির কাজ থামায়নি চীনা সেনারা। সেনা সূত্রের দাবি, গলওয়ান নদীর বাঁকে যে এলাকায় চীনা শিবিরগুলো তৈরি হয়েছে তার কৌশলগত তাৎপর্য অনেক, কারণ তা থেকে গলওয়ান নদীর তীরে ভারতীয় সেনা শিবিরের ওপরে সরাসরি নজর রাখা যায়। ওই এলাকায় বস্তুত পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছেই গলওয়ান নদী সায়ক নদীতে মিশেছে। ভারতীয় সেনা সূত্রের মতে ওই এলাকায় বরাবরই টহল দিত তারা, কিন্তু চীনা শিবিরের জন্য আর সেটা সম্ভব নয়। কারণ এক সেনাকর্তার কথায়, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডের মধ্যে 149 মিটার ঢুকে এসেছে। সেনা সূত্রের মতে ওই এলাকায় এখন তৈরি তাঁবু নিয়ে এসে বসাচ্ছে চীনা সেনারা। গোলাপী ত্রিপলের বদলে দেখা যাচ্ছে কালো ত্রিপল। ভারতীয় সেনাদের চলাচলে বাধা দেওয়ার জন্য তৈরি পাথরের বাধা সরিয়ে এলাকা পরিষ্কার করা হয়েছে। বিশেষ ধরনের পোশাকও ব্যবহার করেছে চীনারা। ওই পোশাকের নিচের অংশ বর্ষাতির কাপড়ে তৈরি, তাতে নদীতে নেমে কাজ করতে সুবিধা পাচ্ছে। এক সেনাকর্তার কথায়, চীনারা ওই এলাকায় স্থায়ীভাবে থাকার প্রস্তুতি চালাচ্ছে, সন্দেহ নেই। পিছু হটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সামরিক সূত্রের খবর, শ্রীনগর, জম্মুর সুজওয়ান ও নদীর কাশ্মীরের পুলওয়ামা থেকে ক্রমাগত সেনা ও রসদ লাদাখে নিয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। মোদি সরকারও সীমান্তে পরিকাঠামো তৈরি থেকে পিছু হটবে না বলে ফের ইঙ্গিত দিয়েছেন দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলেন, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও হিমাচল প্রদেশের সীমান্ত এলাকায় একাধিক সড়ক তৈরির কাজ চলছে। প্রয়োজনে রানওয়ের কাজও করতে পারে এমন 17টি সড়ক তৈরির কাজ চলছে। তার মধ্যে 3টির কাজ শেষ হয়েছে। চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে ট্রাম্প। কোভিড-19 মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের অদক্ষতার চরম সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে আবারও দায়ী করেছেন। এ কারণে চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে ট্রাম্প উগ্র বামদের পরাজিত করারও প্রস্তুতি দেন। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তার কয়েক গজ দূরে হাউসের সামনে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা ও পাশের লিঙ্কন মেমোরিয়ালের আশেপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীরা। এসব স্থানে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্র স্লোগানে পাল্টা বিক্ষোভ দেখালেও দুই পক্ষের মধ্যে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। তাদের উগ্র বাম তকমা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা বর্ণবৈষম্য আন্দোলনের নেতাদের পরাজিত করারও প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, সবসময় এমন কিছু মানুষ ছিল যারা ক্ষমতা অর্জনের জন্য অতীত সম্পর্কে মিথ্যা বলে এসেছে। তারা আমাদের ইতিহাস নিয়ে মিথ্যা বলেছে। তারা চাইছে আমরা আজ যা তার জন্য যেন লজ্জিত হই। তাদের লক্ষ্য হচ্ছে ধ্বংস। ক্ষুব্ধ দুষ্কৃতরা যুক্তরাষ্ট্রের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। উগ্র বামপন্থা মোকাবেলায় নিজেকে ত্রাণকর্তা হিসেবেও চিত্রিত করেন ট্রাম্প। এদিন কোনো ধরনের প্রমাণ বা তথ্য উপাত্ত ছাড়াই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের 99% ঘটনায় কোনো ক্ষতিকর নয়। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তদের 99% রোগী মামুলি। এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। মের শেষ সপ্তাহে মিনিওপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে পুলিশি নির্যাতন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে দেশটির লাখ লাখ নাগরিক অংশ নিচ্ছেন। কোথাও কোথাও বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে দাস নির্যাতনের ইতিহাস বহন করা বিভিন্ন ভাস্কর্য ও প্রতীক উপড়ে ফেলেছেন। এমনকি হোয়াইট হাউসের কাছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের ঘোড়ায় চড়া মূর্তিটিও ভেঙে ফেলার
চেষ্টা করেছিলেন তারা। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, এর প্রায় চার মাস আগে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জনমত জরিপে ডেমোক্রাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে খানিকটা পিছিয়ে আছেন ট্রাম্প। এমত অবস্থায় তিনি নির্বাচনী সমাবেশগুলোতে ভাষণে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছেন বলে মত পর্যবেক্ষকদের। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ভারত কি পারবে চীনের জবাব দিতে? আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।